আমার মনে হয় রেজাল্ট আউটের পর থেকে এই অসভ্যতামী গুলো বন্ধ হওয়া উচিত কেমন আজকে তুমি বেশি নাম্বার তোমার একটি বন্ধু কম পেয়েছে। করা হিরে সারাদিন তো পড়িস পেলি তো আমার থেকে কম বড় বড় ভাষণ বিরাট ভালো ছাত্র রেজাল্ট তো করেছে এই এ জাতীয় হিংসাত্মক কথা যেন আমরা না বলি এখান থেকে আমাদের বিরত থাকতে হবে কেন অন্যকে অসম্মান করে অন্যকে আঘাত দিয়ে আমরা কিন্তু সত্যি নিজেরা আনন্দিত হতে পারবো না হ্যাঁ তুমি সফল হয়েছ এটা ভালো কথা তুমি অভিনন্দনযোগ্য কিন্তু যে কোনো কারণে অসফল হয়েছে পাশ করতে পারেনি কিংবা ভালো রেজাল্ট করতে পারেনি তাকে দুঃখ দেওয়ার অধিকার আমাদের কারণে অন্যের আনন্দের মধ্যেই আমাদের নিজেদের আনন্দের রসদকে খুঁজে নিতে হবে তাই আমার অনুরোধ হাত জোর করে অনুরোধ কেউ কোনো গার্ডিয়ান হতে পারে কোন ছাত্রছাত্রী হতে পারো তোমরা দয়া করে অন্য স্টুডেন্টকে একটু খারাপ রেজাল্ট করবার জন্য উপহাস করবে না দুই যারা ভালো রেজাল্ট করেছে তাদের আমরা নানা রকম ব্যঙ্গ বিদ্রুপ করি আমি দেখেছি মিডিয়াতে বা আমাদের চ্যানেলেও কৃতিদের কোনো ভিডিও দিলে তার নিচে অযাচিত অনাকাঙ্ক্ষিত কিছু কমেন্ট চলে আসে আমি গতবার দেখলাম এই যে কাউকে তার বয়স তার চেহারা তার লিঙ্গ অর্থাৎ তার জেন্ডার তার পারিবারিক তার কণ্ঠস্বর তার বয়স তার পারিবারিক অবস্থা তার দেহের রং এগুলো নিয়ে অপমান অসম্মান করাটা উচিত নয় এটা অত্যন্ত নিম্ন মানসিকতার পরিচয় আমি দেখি তো অনেকেই ভিডিও নিচে লেখে আরে এই মেয়েটা তো পুরো দেখতে ছেলেদের না ছেলে বোঝাই যাচ্ছে না এর কথাগুলো তো পুরো মেয়েদের মতন কি পটপট করে কথা বলে যেন বাচাল আবার কেউ লিখছে একে দেখে কাকু স্কুল এ তো আমার বাবার বয়সী এই জাতীয় মন্তব্য একেবারেই উচিত নয় কেউ লিখছে এর গায়ের রং কড়াইয়ের কালীর মতো দেখ এত সাদা দেখে মনে হচ্ছে ইংরেজ অন্যের সাফল্যে আমরা যদি আনন্দিত নাও হতে পারি তাকে কটাক্ষ করার অধিকার কিন্তু আমাদের নেই আমি তোমায় বলছি যারা কারোর ছবি দেখে বলছো আরে এ তো কাকার বয়সী আমি বলছি পঞ্চাশ বছর বয়সে একজন মানুষকে আনো তাকে পড়াও মাধ্যমিক দেওয়া সে আগামী বছর কি র্যাঙ্ক করতে পারবে সে কি আগামী বছর আমার মনে হয় কোনো মানুষকে তার জেন্ডার তার কণ্ঠস্বর তার বয়স তার পারিবারিক অবস্থা তার দেহের রং এগুলো নিয়ে অপমান অসম্মান করাটা উচিত নয় এটা অত্যন্ত নিম্ন মানসিকতার পরিচয় আমি দেখি তো অনেকেই ভিডিও নিচে লেখে আরে এই মেয়েটা তো দেখতে ছেলেদের মেয়ে না না ছেলে বোঝাই যাচ্ছে এর কথাগুলো তো পুরো মেয়েদের কি পটপট করে কথা বলে যেন মতন আবার কেউ লিখছে একে দেখে মনে হচ্ছে কাকু স্কুল এ তো আমার বাবার বয়সী ই জাতীয় মন্তব্য একেবারেই উচিত নয় কেউ লিখছে এর গায়ের রং কড়াইয়ের কালির মতো দেখ দেখ এত সাদা দেখে মনে হচ্ছে ইংরেজ অন্যের সাফল্যে আমরা যদি আনন্দিত নাও হতে পারি তাকে কটাক্ষ করার অধিকার কিন্তু আমাদের নেই আমি তোমায় বলছি যারা কারো ছবি দেখে বলছো আরে এ তো কাকার বয়সী আমি বলছি পঞ্চাশ বছর বয়সে একজন মানুষকে আনো তাকে পড়াও মাধ্যমিক দেওয়া সে আগামী বছর কি র্যাঙ্ক করতে পারবে সে কি আগামী বছর পাশ করতে পারবে এটাই তো বড় কথা তাই ওর বয়স বেশি বলে ও অনেক পেরে গেল আর আমাদের বয়স একটু কম বলে আমরা কিছু পারিনি এটা অজুহাত হতে পারে কিন্তু বিশ্বাস করো এটা কোনো কারণ হতে পারে না তাই যারা এই ভুলগুলো না জেনে করছিলে প্লিজ এটা বন্ধ করে দাও আমাদের কাজ ভালোবাসা ছড়ানো হিংসাকে প্রশ্রয় দেওয়া নয় আর একটা কথা না বললেই নয় আমরা দেখি পরীক্ষা হয়ে যাওয়ার পর সুকুমার মতি ছাত্র যারা বিশেষ করে মেধা তালিকায় প্রথম দ্বিতীয় তৃতীয়তে রয়েছে তারা প্রত্যেকে বলছেন বা তারা বলছে যে আমি বড় হয়ে এটা হব ওটা হব যেমন আমরা কেউ ডাক্তার হতে চেয়েছিলাম কেউ বা উকিল সে কিছু হতে চায় হতে চেয়েছিল বিশ্বাস করো আমি এই স্টুডেন্টদের ডাক্তার ইঞ্জিনিয়ার তারা কবে হবে হয়তো দশ বছর পরে নিশ্চয়ই তারা হবেন আমার শুভেচ্ছা শুভকামনা সময় থাকে কিন্তু আমি দু মাস পরেই তাদের দেখি বিজ্ঞাপনের মডেল হতে কেউ কোনো বই পড়ে যদি তার ভালো লাগে জানানোর অধিকার অবশ্যই আছে যে বই ছাত্রটি কসমিন কালেও পড়েনি কি করছে কিছু কিছু প্রকাশক সংস্থা বা কোনো ব্যক্তি বা কোনো বিজ্ঞাপন সংস্থা জোর করে সেই সমস্ত কৃতি ছাত্র ছাত্রীদের দিয়ে তাদের প্রলোভন দেখিয়ে তাদের নানাভাবে ফোর্স করে বিভিন্ন বইয়ের বিজ্ঞাপন করাচ্ছে এমন কিছু বই সেই বই হয়তো ছাত্রটি জীবনে পড়েও নি তবুও তাকে হাসি হাসি মুখ নিয়ে বলতে হচ্ছে আমার সাফল্যের জন্য এটা রেটার অবদান আছে আমার মনে হয় এটা বন্ধ হওয়া উচিত আর কি বন্ধ হওয়া উচিত আশা করব তোমরা কেউ এই ভুলগুলি করবে না যারা এতদিন এই ভুলগুলো করতে তারা আজকের পর থেকে আর করবে না আমরা না জেনে তো অনেক সময় অনেক ভুল করি আমিও করি তো যখন জানলে আজকে পর থেকে এটা করো না আমাদের কাজ হবে একটা ভালোবাসা ছড়ানো মানুষে মানুষে বন্ধুত্ব ভাতৃত্বকে দৃঢ় করা জানো তো আমার খুব দুঃখ লাগে যখন আমি দেখি কেউ অন্য ধর্মের হলে তার সেই কৃতি ছাত্রের ভিডিওর নিচে গিয়ে কুচ্ছিত কথা লেখা আমার খুব খারাপ লাগে মাদ্রাসা বোর্ডের বোর্ডের রেজাল্ট দিল স্কুল কত সুন্দর ভাবে মিডিয়া কভার করলো মাদ্রাসার রেজাল্টগুলো কিন্তু কভার করা হয় না সেই ছাত্র ছাত্রীর নামগুলো কেউ জানতেও পারে না তারাও তো পড়েছে তারাও তো অভিনন্দন পাওয়ার যোগ্য তারাও তো প্রচারের আলোয় আসার যোগ্য আমরা করি না এটা তো বাস্তব আমরা কারোর কোনো বক্তব্য পছন্দ না হলে সেই সেই মেধা তালিকায় থাকা ছাত্র বা ছাত্রীটিকে আক্রমণ করতেও ছাড়ি না এগুলো বন্ধ হওয়া প্রয়োজন সম্প্রীতি বজায় রাখতে হবে অমুক কি করছে বা অমুক খারাপ বলেছে বলে আমাকেও তার পাল্টা দিতে হবে আমাকেও খারাপ করতে হবে এটা কিন্তু কোনো বুদ্ধিমানের কথা না আজকের বক্তব্য শুনে যদি আজকের এই ভিডিও দেখে যদি একজনের হৃদয়ের পতকথা আমি পরিবর্তন করতে পারি আমি সার্থক শিক্ষার বাইরে গিয়েও কিছু কথা বলার আমাদের প্রয়োজন এটা নৈতিক শিক্ষা আর সেই শিক্ষায় আমরা শিক্ষিত না হতে পারলে পুঁথিগত শিক্ষাগুলো কোথায় গিয়ে যেন অর্থহীন হয়ে যাবে তাই কটাক্ষ নয় সমালোচনা নয় চিটকেরি নয় শুধু ভালোবাসা শুধু উৎসাহ আরে কি হয়েছে ফেল করেছিস একটাতে ব্যাক এসেছে আগামীবার ভালো হবে আরে মাধ্যমিক তুই ইতিহাসে একটু কম পেছিস মন খারাপের কি আছে 12 এ ভালো হবে আর মন দিয়ে পড় তোমার এই কথাটুকু জাস্ট এই হাসি মুখে বলা এই দুটো কথা না একজনের জীবনটা বদলে দিতে পারে আমরা টিভিতে দেখি ও বড় মোটিভেশনাল স্পিকার আমরা ইউটিউবে খুঁজে খুঁজে দেখি তারা কি করেন তারাই জানেন আমি সেটা মন্তব্য করব না তবে তুমি সত্যিকারের মোটিভেশনাল স্পিকার হতে পারবে যারা কোনো কারণে কাঙ্ক্ষিত রেজাল্ট করতে পারেনি তাদের পাশে মোটিভেশনাল স্পিকার হয়ে দাঁড়াও সেই দায়িত্ব নিজের কাঁধে তুলে নাও আমি জানি বাংলার ছাত্রছাত্রীরা পারবে আমি আরেকটা একটা বিষয় বলবো কৃতি ছাত্রছাত্রী কারা যারা মেধা তালিকায় এসেছে ভালো নাম্বার পেয়েছে তারা অবশ্যই কৃতিত্বের দাবিদার তারা অবশ্যই অভিনন্দন পাওয়ার দাবিদার আমি তাদের শুভ কামনা এবং অভিনন্দন জানাই কিন্তু যারা হাজারো প্রতিকূলতার মধ্যে লড়াই করে কৃতিত্বের সঙ্গে পাশ করেছে হয়তো সেকেন্ড ডিভিশনে পাশ করেছে হয়তো পাশ পাশ করেছে তারাও কিন্তু অভিনন্দন পাওয়ার যোগ্য তারাও কিন্তু কৃতিত্বের দাবিদার যারা অনেক প্রাইভেট টিউশন নিতে পারেনি একা একা বাড়িতে পড়েছে যাদের স্কুলে হয়তো ভালো ফেসিলিটি ছিল না তবু তারা পড়েছে যারা হয়তো রাতের বেলাতে ক্যাটারিং এর কাজ করে দিনের বেলাতে পড়াশুনো করেছে যারা মাঠে কাজ করছে যারা টোটো চালাচ্ছে যারা ডেলিভারি জব বয়ের করছে অথচ করছে তারাও তো কৃতিত্বের দাবিদার আমি অভিনন্দন জানাই আমার মনে হয় তারাও কৃতি ছাত্রছাত্রী যারা নিজের প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে পড়াশুনো চালিয়ে যাচ্ছে কেউ হয়তো দৃষ্টিশক্তিহীন কেউ হয়তো কানে ঠিক মতো শুনতে পাচ্ছ না যাদের পারিবারিক অনেক বিবাদ বাবা মায়ের মধ্যে মতবিরোধ হিংসা, কুৎসা চিৎকার চেঁচাপিচি পরিবেশ ভালো নয় এত কিছুর মধ্যেও যারা করছে করতে তারাও তো কৃতি ছাত্রছাত্রী যে ছেলে বা মেয়েটি ভুল পথে চলে গেছিল সঙ্গে সময় অতিবাহিত করত নেশায় বুধ হয়ে থাকতো তারাও সবকিছুকে উপেক্ষা করে পরীক্ষা দিয়ে একটা ভালো ফল করেছে তারাও অভিনন্দন পাওয়ার যোগ্য যে সামান্য কিছু নাম্বারের জন্য নিজের স্বপ্ন পূরণ করতে পারেনি যার স্বপ্নের দৌড় মনে হচ্ছে যারা থেমে গেল থমকে গেল কোনো কারণে পাশ করতে পারেনি সেও অভিনন্দন পাওয়ার যোগ্য সে পড়েছে পরীক্ষা দিয়েছে কত মানুষ তো ফাইভেই পড়া ছেড়ে দেয় তাই আমি একটা কথা বলবো ক্রিজে টিকে থাকতে হবে হাল ছাড়লে চলবে না রান আজ না হয় কাল হবেই হবে সবাই ভালো থেকো সবার জন্য আমার অনেক অনেক শুভকামনা রইল